আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। কান চলচ্চিত্র উৎসবের সাদা শাড়িতে লহরের মুক্তার নেকলেস গলায় ঝুলিয়ে মন হরণ করেছিলেন দীপিকা পাডুকোন। এবার সাদা শাড়িতে তেমনই ভারী মুক্তার নেকলেস পরেছেন মনার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ার। সম্প্রতি ভাই সাদমান শ্রমিক অমির গায়ে হলুদের তার গলায় শোভা বাড়ানো নেকলেসটি তাক লাগিয়েছে অতিথিদের। সাধারণত এ ধরনের নেকলেস দেখা যায় না। এ বিষয়ে জানতে চাইলে অলিজা জানান, থাইল্যান্ডের মুক্তা দিয়ে নেকলেসটি তিনি নিজেই তৈরি করেছেন। এতে পাঁচ ধরনের সাত থেকে আটটি শাড়ি রয়েছে। প্রত্যেক শাড়িতে ষাটের অধিক মুক্তা রয়েছে। ওজন 6 কেজি। তৈরি করতে 5 দিন সময় লেগেছে অলিজার। মুক্তাগুলো থাইল্যান্ড থেকে আনা হয়েছে এবং এর স্ট্রিংয়ে অস্ট্রেলিয়ান স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অলিজা আরও জানান, নেকলেসে মোট 1000 পিসের অধিক মুক্তা ব্যবহার করা হয়েছে, সব মিলে যার মূল্য 6 লাখ টাকা। 2020 সালের সেপ্টেম্বরে ছিল ডিপজলের বড় ছেলে সাদ্দাম শ্রমিক অমির বিয়ে। করোনা পরিস্থিতির জন্য 2 বছর অপেক্ষা করে এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রায় 10,000 অতিথি নিয়ে অনুষ্ঠান করে পুত্রবধূকে ঘরে তুলবেন বলে জানান ডিপজল। গত 5 জুন ছিল হলুদ সন্ধ্যা। এই অনুষ্ঠানে অলিজার লহরের মুক্তার নেকলেস সবার নজর কাড়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।